তপ্ত সন্দেশখালীতে আবারও আক্রান্ত আন্দোলনকারী মহিলা। বুধবার আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের কাছে অভিযোগ জানানোর পর রাতে দুষ্কৃতীদের হাতে হেনস্থার শিকার সিভিক ভলেন্টিয়ারের স্ত্রী। ঠিক কি ঘটেছিল সেই রাতে, কিভাবে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল সন্দেশখালীর প্রতিবাদীকে, কোন পথ দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়, কালো রাতের সেই ঘটনা নিজের মুখেই জানালেন নির্যাতিতা। একটু আগেই অন্ধকার নেমেছে, ঘড়ির কাঁটায় তখন বাজছে 7:30। বুধবার সন্ধেবেলা আচমকায় কুকুরের চিৎকারে সন্দেহ হয় নির্যাতিতার। তখন কি আর জানতেন বাড়ির বাইরে ওঁত পেতে বসে রয়েছে বিপদ। অভিযোগ, ঘরের বাইরে পা রাখতেই হামলা, পেছন থেকে তিন দুষ্কৃতী চেপে ধরে মহিলাকে, কাপড় দিয়ে মুখ বেঁধে টেনে হিঁচড়ে প্রথমে এক পুকুরের পাশে নিয়ে আসা হয়, সেখানে ধস্তাধস্তিতে খুন পড়ে যায় নির্যাতিতার। কিন্তু ওরা বুঝে উঠতে পারিনি আমি কোন জায়গাটায় ফোনটাকে পড়ে যাওয়ার পরে এখানে ফোনটা আমি মাটিটা ভেঙে, মানে এই যে মাটিটা ভেঙে গেছে, মানে এখান থেকে পড়ে আপনি এইদিকে পড়ে গেছিলেন, হাত থাওয়াকে পড়ার সঙ্গে সঙ্গে আমি ফোনটা ওখানে ফেলে দিই। এখানেই শেষ নয়, নির্যাতিতাকে টানতে টানতে ফের নিয়ে যাওয়ার চেষ্টা চালায় দুষ্কৃতীরা। তখন উল্টো দিকে থাকা পুকুরের পাড়ে আবারও পড়ে যান ওই মহিলা। সকালে ঘটনাস্থলে দেখা মিলেছে নির্যাতিতার পায়ের জুতোটি। এখান থেকে আবার ঠিক পুকুরের এই জায়গাটায় আবার পড়ে যাই, মানে এই যে আমি দেখাতে বলবো এই জায়গা থেকে এসে এই পুকুরের এই অংশটা আবার আপনি পড়ে গেছিলাম। পুরো কাদা টাদা সবাই এসে দেখেছে। অভিযোগ, পুকুরের পাড় থেকে টেনে তুলে এবার নিয়ে যাওয়া হয় সোজা ভেড়ির কাছে, যে ভেড়ির জমি দখল নিয়ে শিব হাজরার বিরুদ্ধে মহিলারা গর্জে উঠেছিলেন। সূত্রপাত হয়েছিল সন্দেশখালীর আন্দোলনের। তার ঠিক পাশেই মহিলাকে ধর্ষণের চেষ্টা চালানো হয়। ধস্তাধস্তিতে খুলে যায় মহিলার হাতের পলা, দিনের আলোতে স্পষ্ট সেই নির্মমতার ছবি। তবে বরাত জোরে পেয়েছেন রক্ষা। মহিলার চিৎকারে লোকের আনাগোনা বাড়তেই বিপদের আভাস পেয়ে মহিলাকে ফেলে ভেড়ির আলের পাড় ধরেই পালিয়ে যায় দুষ্কৃতীরা। এই জায়গাটা ওরা আমাকে এখানে, আমি যখন মানে একটু এ মতো হয়ে যাই এখানে, আমি তারপরে যখন এ হই তখন ওই তো পলা এখনো পড়ে আছে। হ্যাঁ, এই যে পলাটা হাত থেকে খুলে পড়ে গেছিল, দেখা যাচ্ছে এই পলা এখনো পর্যন্ত এখানেই পড়ে রয়েছে। এই জায়গাটাতেই যে ওনার সঙ্গে ধস্তাধস্তি হয় দুষ্কৃতীদের, সেটা কিন্তু এইটা থেকে স্পষ্ট যে তার হাতের যে পলা সেটা খুলে পড়ে রয়েছে এখনো পর্যন্ত। মেরে ফেলবে এরকম হয়তো তো চিন্তা ভাবনা ছিল, কিন্তু আমার মেয়ে প্রচন্ড বাড়িতে মামা করে চিৎকার করছে, বাড়ির লোকজন বেরিয়ে পড়েছে, কুকুর ডাকাডাকি করছে, তখন ওরা তাড়াতাড়ি করে আমার মুখটা বেঁধে পিঠ মোড়া করে হাতটা বেঁধে দিয়ে ওরা তখন মনে হচ্ছে এই সাইড দিয়ে পালিয়ে গেছে। এই ভেড়িটা কার, এত বড় যে এটা শিবু হাজরা, ওনার এটা ফিশারি। ঘটনাস্থল থেকে তাকে কিন্তু ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন দুষ্কৃতীরা, তার একটাই কারণ যখন পার্শ্ববর্তী এলাকার লোকজন উঠে যায় বা জেগে যায়। এই পরিস্থিতিতে এখন অভিযোগ দায়ের করেছেন তিনি, এখন সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, সন্দেশখালী।